ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ব্যস্ত যার কারণে আমি আসলে চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারছি না প্রতিনত যাই হোক আজকের ভিডিও টপিক হচ্ছে জিন অথবা মানুষের দ্বারা যদি কোনো জাদুগ্রস্ত বা কোনো ধরনের অসুবিধায় পড়ে থাকেন যদি কেউ জিন চালান করে থাকে অথবা জিন্নার যদি আপনার উপর আসর করে অথবা যদি কোনো মানুষ আপনার ক্ষতি করে অনিষ্ট সাধন করে জাদুটুনা করে থাকে যে কোনো ধরনের তাহলে সেটা থেকে কীভাবে নিজেকে ওটা কাটিয়ে নিজেকে মুক্তি দিবেন বা সেফ হবেন ওইটার জন্য আমি একটা তদবিন নিয়ে এসেছি তো ভিডিওটা না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ টুবল টু থ্রি টু তো যাই হোক আমি যে কিতাবটা থেকে নিয়ে এসেছি সেটা হচ্ছে লজ্জাত নাসের অরিজিনাল কিতাব আমি প্রমাণস্বরূপ আমি স্ক্রিনে আপনাদেরকে ছবি দিয়ে দিয়েছি ভিডিওটা স্টপ করে আপনার প্রথমত স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এই ধরনের বিদ্যা প্রয়োগ করার পূর্বে প্রথমত সারি বন্ধ করে নেবেন আর আমার অনুমতি নেবেন আমি কমেন্টে অনুমতি দেবো সবাইকে তো যাই হোক এই যে নকশাটা লেখা আছে মানে আমি দিয়েছি যেটা দ্বারা আপনার যে কোনো জাদু টুনা বান এইসব ইত্যাদি কাটতে পারবেন ঠিক আছে এরপরেও বানের নানান ধরনের মন্ত্র বান কাটার মন্ত্র আমি ইত্যাদি আমার আগেও ভিডিও দিয়েছি চ্যানেল যদি ঘাটেন তাহলে পাবেন তো যাই হোক প্রথমত অনুমতি নেবেন তারপর আমি নিয়মটা একবার পড়ে শোনাচ্ছি তারপর আপনাদেরকে বিস্তারিত বলবো জাদুকৃত ব্যক্তি নিম্নের সুরাফ এটা সুরা ফালাকের নকশা আপনার আগেই বলি সুরা ফালাক এবং নাচ কিন্তু জাদুটা না কাটতে ব্যবহার করা হয় ঠিক আছে কাগজে লিখে মাদুলিতে পরে যদি রুগীর গলায় বেঁধে দেন মানে এই নকশাটা যদি কাগজে না লিখে ভোজপত্র লিখলে আরও সব থেকে বেটার হয় আর জাফরান কালীদের লিখে ঠিক আছে যখন অনুমতি নিয়ে আপনি সিদ্ধ করে নেবেন নকশাটা কয়েকবার যদি লিখেন ধরেন সাতবার নয় বার একুশবার এরকম যদি নকশাটা লিখেন এমনিতেই তাহলে কিন্তু নকশাটা আপনার দ্বারা সিদ্ধ হয়ে যাবে তারপর আপনি লিখবেন লিখে যদি আপনি রুগীর গলা বেঁধে থাকেন ইনশাল্লা ওই রোগীকে যে কোনো ধরনের জাদুটনা জিম ইত্যাদি যদি কোনো আসর করে থাকে তাহলে সেটা কেটে যাবে একটা আছে আর চিনা মাটির পাত্র মানে চীনা মাটির বর্তন সাধারণত চায়না মাটি যেগুলো ওইগুলো মাটির বর্তনে যদি নকশাটা লিখে যদি পানি দিয়ে ধুয়ে যদি কোনো রুগীকে খাওয়ান তাহলে তার যদি জাদুটনা যত বড় জাদুটনা হোক সেটা কেটে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি কাটা বানো মারে তা কোনো সমস্যা নেই সেটা কেটে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নেই যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নামবে আমাদের সাথে এই মধ্যে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আমাদের চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ